আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, সহযোগী অধ্যাপক, বারডেম জেনারেল হাসপাতাল, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, পাশাপাশি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। লিভার সিরোসিস কি, এই প্রশ্ন কিন্তু আমাদের রোগীদের বা সাধারণ মানুষের মনে সবসময় এটা একটা আতঙ্ক হিসেবে কাজ করে যে লিভার সিরোসিস কি এবং এটার হলে কি শেষ কিনা। তো লিভার সিরোসিস শব্দটা, সিরোসিস শব্দের অর্থ লিভার শক্ত হয়ে যাওয়া। তো লিভার কিন্তু একটা স্পঞ্জি অর্গান বা একটা স্থিতিস্থাপকতা সম্পূর্ণ একটা অঙ্গ। আপনারা হয়তো বাসাতে আপনারা মুরগি জবাই করার পরে, মোরগ মুরগি, আপনি দেখবেন যে লিভারটা হাতে নিলে হাতের ভিতরে কিন্তু এটা জোরে চাপ দিলে এটা ফেটেও যেতে পারে। আমাদের মানব দেহেও তাই। তো তাহলে এইরকম একটা নরম বা কম মানে লেস সলিড অর্গান, কিডনি কিন্তু একটা সলিড অর্গান, লিভার ওরকম সলিড না, তাহলে হাইলি ভাস্কুলার এবং এটা ফ্রায়াবল একটা অর্গান, যেটাতে আপনার জোরে প্রেশার লাগলে কিন্তু এটা ফেটে যেতে পারে। ফুটবল খেলার সময় তো রোড অ্যাক্সিডেন্ট হলে বুকে যদি জোরে চাপ লাগে তাহলে কিন্তু লিভার ফেটেও যেতে পারে। তাহলে এই লিভারটা এত ডেলিকেট, যেখানে সেখানে সিরোসিস হওয়া মানে হচ্ছে এটা শক্ত হয়ে যাওয়া। শক্ত হলে কি হয়, লিভারের ভিতরে যে কার্যকরী কোষগুলা বা সেলগুলা আছে, যেটা আমাদের নানাবিধ পরিপাকতন্ত্র থেকে শুরু করে বিভিন্ন উপাদান তৈরি করতে সহযোগিতা করে, সেই কোষগুলো কমে যায় এবং সেই কোষগুলোকে সরিয়ে সেখানে ফাইব্রাস টিস্যু, অর্থাৎ এক ধরনের তন্তু বা আপনার আমরা বিল্ডিংয়ের যদি সিমেন্ট বলি, সেই সিমেন্টের মতো জিনিস বেশি তৈরি হয় এবং সেক্ষেত্রে লিভারটা হার্ড হয়ে যায়। তাহলে লিভার সিরোসিস সম্বন্ধে আমি যদি এক কথায় বলি যে লিভারের শক্ত হয়ে যাওয়ার পাশাপাশি লিভারের কার্যকরী কোষগুলোর সংখ্যা কমে গিয়ে এর সাপোর্টিভ টিস্যু অর্থাৎ সিমেন্ট বা এরকম সাপোর্টিভ টিস্যু পরিমাণ বেড়ে গিয়ে শক্ত হয়ে যাওয়াটাই হচ্ছে যে, এবং লিভারের কার্যকরী কার্যক্ষমতা আস্তে আস্তে কমে যাওয়া মানে হচ্ছে লিভার সিরোসিস। তো বন্ধুরা, আমি এ প্রসঙ্গে আমার পরবর্তী আলোচনাতে আপনাদের সাথে আরও সামনে উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।